আজ পাথর প্রতিমায় জনসভা অভিষেক বন্দ্যোপাধ্যায় মথুরাপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী যুবনেতা বাপি হালদারের সমর্থনে আজ সভা সভা করবেন তৃণমূল কংগ্রেসের সেক্রেটারি কম্যান্ড এই মুহূর্তে প্রস্তুতি কিন্তু সেখানে তুঙ্গে মথুরাপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদারের সমর্থনে নির্বাচনী জনসভা পাথর প্রতিমায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমরা এ বিষয়ে আরো বিস্তারিত জেনে নেবার চেষ্টা করবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ লস্কর বিশ্বজিৎ একেবারে প্রত্যন্ত অঞ্চলে এই আজকের এই জনসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি ছবিটা এই মুহূর্তে সেখানে দেখতে পাচ্ছ দেখো পবিতা ঠিক দেখো আজ থেকে ঠিক এক মাস আগে তিরিশে মার্চ এখানে কিন্তু জনসভা হয়েছিল ঠিক তার কুড়ি কিলোমিটার আগে ঢোলাতে সেখানে অভিষেক এই দেখো মুথরপুর লোকসভার তৃণমূল প্রার্থী বাপি হালদারের সমর্থনে আজ কিন্তু ঠিক তার এক মাস পরে ঠিক কুড়ি কিলোমিটার মধ্যেই কিন্তু আবার পাথরের কলেজ মাঠে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা যেটা বাপি হালদারের সমর্থনে দেখো ঠিক এক মাসের মধ্যে দুবার তার কিন্তু এই জনসভা রয়েছে পাশাপাশি দেখো এই জনসভাকে ঘিরে যেমন তৃণমূল সমর্থক নেতা নেতৃত্বের মধ্যে যেমন দেখ একটা আলো একটা একটা আলোচ্য বিষয় রয়েছে যে আজকের অভিষেক তাদের দ্বিতীয় দিনে কী বার্তা দেয় ভোটের আগে সেটাই তারা কিন্তু নিয়ে তারা কিন্তু আবার তারা আসরে নামবে তবে এই মুহূর্তে দেখো যেটা জানা গিয়েছে যে প্রায় পঞ্চাশ হাজার সেখানে কিন্তু চেয়ার পাতা হয়েছে এই অভিষেকের সেখানে হচ্ছে জনসভায় পাশাপাশি দেখো যেখানে সাতটা বিধানসভা এই মথুরাপুর লোকসভা সেই সাতটা বিধানসভার যেমন বিধায়করা আসবে পাশাপাশি বিভিন্ন যেদি এটা নদীমাত্রিক এলাকা চারপাশে দেখো সেখানে নদী সেই যে দ্বীপে কিন্তু প্রোগ্রামটা হচ্ছে সেই দ্বীপে কিন্তু চারপাশে নদী সেই নদী বেষ্টিত এলাকা থেকে কিন্তু বিভিন্ন সব নৌকায় লঞ্চে করে বিভিন্ন যানবাহন করে তারা পথে কিন্তু এই এখানে সভা ভরাতে আসবে যেমন দেখো পাথর প্রতিমার কিন্তু পনেরোটা অঞ্চল নিয়ে কিন্তু যে পাথর প্রতিমার যে বিধানসভা সেই পনেরোটা অঞ্চল থেকে দী পথে তারা কিন্তু রওনা হবে এই ঠিক পাথর কলেজ মাঠে এর পাশাপাশি দেখো সাগর মন্দির বাজার কুল্পি সহ যে রায়দিকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা কিন্তু সমস্ত সমর্থক ও নেতা নেত্রীরা তারা কিন্তু আসবে এবং দেখো অভিষেক চাইছে এখানে কিন্তু যাতে এই লোকসভায় যেটা দেখো চৌধুরী মোহন জাটুয়া এর আগে কিন্তু প্রায় দু লাখের মতো কাছাকাছি ভোটে তিনি জিতেছিলেন সেটাই যাতে সেই জায়গাটা যাতে পুনরায় আবার ফিরে আসে এবং শুধু তাই নয় আরও তার বেশি মার্জিনে যাতে বাপি হালদার যেতে সেটা কিন্তু তারা সবাই চাইবে সেইভাবেই কিন্তু আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সেকেন্ড কমান্ড অর্থাৎ এই যে যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় চাই সমস্ত বিধায়কদের কিন্তু তাদের যেটা জানিয়ে গেছে মিটিংয়ের পরে এই জনসভার পরে তাদের নিয়ে কিন্তু একটা মিলিত হবে তাদের সেখানে মিটিংয়ে তারপরে কিন্তু তাদেরকে রণকৌশল জানাবে কোথায় কোথায় এখনো তাদের যে সমস্যা কি রয়েছে সেগুলো কিন্তু তাদেরকে বোঝাবে এক প্রকার দেখো আজকের জনসভাকে ঘিরে এক প্রকার একটা মানে উত্তেজনা একটা চরমে রয়েছে যেখানে দেখো এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে প্রচণ্ড তাপ প্রভাবে যেখানে দেখো আজকের রেকর্ড মানে গরম পড়ার আশঙ্কা রয়েছে এবং লু বইবে সেই জায়গায় কিন্তু আজকে তাদের কীভাবে তাদেরকে যেমন এই কর্মী সমর্থকরা কিভাবে আসবে এবং কটার সময় তাদের এই এই সভা যে আরম্ভ হবে সেটা নিয়ে তাদের মধ্যে কিন্তু একটা আলোচনা রয়েছে যেখানে দেখো এই রোদ দূরে হয়তো চারটের পরে সেখানে হয়তো তাদের হচ্ছে সভা শুরু হতে পারে যেহেতু তখন একটু তখন হচ্ছে রোদের তেজ কম থাকবে সেই সময় কিন্তু সব মানুষজন আসতে পারবে সেইভাবে কিন্তু তাদেরকে সেখানে হচ্ছে ব্যবস্থা করা হয়েছে বিশ্বজিৎ পাথর প্রতিভা ব্লকের জি প্লট নগর। অচিন্তনগর লক্ষ্মী চরার্দপুর নগর ঘরশ্যাম নগর বোরশ্যাম নগর বল্লভপুরের মানুষজন কতটা উৎসাহী কতটা উত্তেপনায় রয়েছেন আজকে একেবারে থেকে দেখবেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখো বঙ্গোপসাগরে একদম শেষ যেটা বলা যায় দ্বীপ যেটা পাথর প্রতিমা এই পাথর প্রতিমার শেষ প্রান্ত থেকে তারা নদীপথে অলরেডি সকাল থেকে তারা হচ্ছে রওনার পথে কারণ যেহেতু তাদের অনেকটা নদীপথ পেরিয়ে কারো হয়তো এক ঘন্টা কারো দু ঘন্টা কারো আধ ঘণ্টা এরকম নদীপথ পেরিয়ে কিন্তু এই পাথর প্রতিমা কলেজ পাথর প্রতিমার যে ঘাটে সেখানে আসতে হবে সেখানে তারা হচ্ছে কলেজ মাঠে সেখান থেকে তারা জন র্যালি করতে করতে তারা জনসভায় যাবে এক প্রকার দেখো তারা কিন্তু অধীর আগ্রহে আছে এই সেকেন্ড ইন কমান্ড যুবরাজ যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে আজকে কিন্তু কাছে পাওয়ার সেই জায়গায় তারা কিন্তু সকাল থেকে প্রচুর জনসমর্থক নিয়ে যেটা একটু আগেই জানা গিয়েছে প্রচুর জনসমর্থক নিয়ে তারা কিন্তু অলরেডি হচ্ছে রওনার পথে এবং সেখানে যাতে এই যে যে জনসংখ্যা সেখানে কিন্তু এই যে কর্মী সমর্থকরা ছাপিয়ে যাবে যা আশা করা যাচ্ছে তার চেয়ে হয়তো আরও বেশি ছাপিয়ে যাবে কারণ বিশেষ করে এই পাথর প্রতিমার যে পনেরোটা অঞ্চল জ লক্ষ্মী জনার্দনপুর থেকে যে জি প্লট বা এল প্লট আই প্লট সমস্ত তৃণমূল কর্মী সমর্থক বা সাধারণ মানুষরা তারা কিন্তু হচ্ছে রওনার পথে তারা হয়তো আর এক এক থেকে দু ঘন্টার মধ্যে তারা কিন্তু সেই সভাস্থলে পৌঁছে যাবে এর পাশাপাশি দেখো আরও যে ছটা বিধানসভা আছে কাকদ্বীপ সাগর তারা সাগর থেকে কিন্তু অলরেডি কিন্তু রওনার পথে এবং কাকদ্বীপ যা মন্দির বাজার কুলপি সহ এরা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে সেখানে ঢুকে যাবে একদমই তাই ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য বিশ্বজিৎ কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্করের সঙ্গে মথুরাপুর লোকসভা আসনের অন্তর্গত সাতটি বিধানসভা পাথর প্রতিভা কাকদেব সাগর কল্পের রায় দেখে মন্দির পাচার এবং মগরাহাট পশ্চিম গত বিধানসভার পাঁচ ও অর্থাৎ দু হাজার একুশ সালে প্রত্যেকটি কেন্দ্র থেকেই কিন্তু জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা